মা না বুদ মুয়া তাকাজা মা না বুদ মা না বুদ ওয়া তাকাজা মা না বুদ লুৎফে তু না গুফতায়ে মা মিশানুদ আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই আয় খুদা কুরবা শাওম এহসা বর এহসা করদাই ও যুবক ভাইয়েরা আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে যখন জোশ মারল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির আদি পিতা সর্বপ্রথম মানব হযরতে আদম আলা নবিগিনা আলাইহি সালাতু ওয়াসসালামকে দুনিয়াতে পাঠাইয়া মানব জাতির সিলসিলা দুনিয়াতে আল্লাহ পাঠাই দিয়েছেন ওই সূত্র ধরে আমরা দুনিয়াতে আগমন করেছি কিন্তু আমরা দুনিয়াতে আসার আকাঙ্ক্ষা আল্লাহ পাকের কাছে করি নাই আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন পাঠাইছেন এমনে নয় কোনো কাজ নাই এজন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নাই আল্লাহ পাক বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা হে নরোত্তমপুরের বাসীরা তোমরা কি ধারণা করেছ আল্লাহ পাক তোমাদেরকে বেহুদা বানাইছেন অনর্থক বানাইছেন আল্লাহ পাক অনর্থক আর বেহুদা আমাদেরকে বানান নাই আল্লাহ পাক আমাকে আপনাকে কাজের জন্য বানাইছেন কাজটা কি আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমাকে আপনাকে দুনিয়াতে ফাটাইছেন এবাদতের জন্য দুনিয়াতে আমাকে আপনাকে ফাটাইয়া আল্লাহ পাক আমার জন্য আপনার জন্য একটা হায়াতের মতো মহা দৌলত বরাদ্দ করেছেন এই হায়াতটা আল্লাহ কাউরে দশ দিন দিয়েছেন আবার কাউরে দশ বছর দিয়েছেন আবার কাউকে পঞ্চাশ বছর দিয়েছেন আবার কাউকে সত্তর বছর দিয়েছেন এইভাবে প্রত্যেকটা মানবের জন্য মানুষের জন্য আল্লাহ কর্তৃক নির্ধারিত হায়াত আছে না নাই আছে আল্লাহ পাকের কালামের ভাষায় আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল আল্লাহ পাক বলেন প্রত্যেকের জন্য আমি আল্লাহ হায়াতের বাজেট করেছি সবার জন্য সময় নির্ধারণ করে দিয়েছি কে কতটুকু সময় পাবে এটা আমি রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্ধারিত আমার যুবক ভাইয়েরা আমার বলার উদ্দেশ্য হল আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে হায়াত দিয়েছেন এই হায়াতের মধ্যে হইতে হায়াতটাকে কয়েক ভাগে ভাগ করা যায় এই হায়াতটার কয়েকটি স্তর রয়েছে এক স্তরের নাম শৈশবকাল শৈশবকাল ছোটকাল আরেকটা স্তরের নাম যৌবনকাল আরেকটা স্তরের নাম বার্ধক্যকাল হায়াতের স্তর তাহলে কয়টা দাঁড়াইছে তিন স্তর একটু আমরা খেয়াল করে শুনি আশা করে বুঝতে পারব হায়াতের বা আয়ুষ্কাল যেটা আমাদের জন্য বরাদ্দ এই হায়াতের তিনটা স্তর রয়েছে এক স্তর শৈশবকাল আরেক স্তর যৌবনকাল আরেক স্তর বার্ধক্যকাল বৃদ্ধকাল এই তিন কালের মধ্য হইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি সবচেয়ে আল্লাহ পাকের কাছে গুরুত্বপূর্ণ যে সময়টা ওই সময়টার নাম হলো যৌবনকাল সুবহানাল্লাহ প্রিয় উপস্থিতি
তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে আল্লাহ পাকের কাছে যেই কালটার মূল্য রয়েছে এই কালটার নাম হলো জীবন কাল আর বাকি দুটোটাও কাল তবে এই এই কালের তুলনায় জীবন কালের তুলনায় ওগুলো একটু কম কারণ শৈশবকাল মানুষ দুর্বল থাকে ছোটবেলা নিজে নিজে তো চলতেও পারে না নিজের খাবারটা আরেকজনে খাওয়ায়া দেওয়া লাগে চলতে পারে না আরেকজনে চালাইতে হয় দাঁত নাই খাইতে পারে না শুনতে পারে না দুর্বল আবার বৃদ্ধকাল বার্ধক্য যখন চলে আসে ওই সময়ও দুর্বল হয়ে যায় ও আমার বৃদ্ধ মুরব্বীরা আপনারা আপনাদের জীবনকালে যেই পরিমাণ শক্তি পেয়েছেন এখন বার্ধক্যকালে পৌঁছিয়া আগের সেই শক্তিটা কি আছে নাকি লোপ পাইছে কমিয়া গেছে না কমিয়া গেছে তো শৈশবকালেও মানুষ দুর্বল থাকে আবার বৃদ্ধকালেও দুর্বল হয়ে যায় মাসখান দিয়া সুহবাতুম মিনাল জুনুন একটা কাল আছে যেই কালে তার শক্তি সামর্থ্য অনেক বেশি থাকে আর এই কালটাই আল্লাহ পাকের কাছে পছন্দনীয় আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য কেউ যদি এই কালটার মূল্যায়ন করে এই জীবনকালের মূল্যায়ন করে ইবাদত করে আল্লাহ পাকের হুকুম মোতাবেক জীবন যাপন করে বার্ধক্যকাল যখন তার চলে আসবে ইবাদতের সুযোগ থাকবে না শক্তি আর সামর্থ্য থাকবে না জীবনকালের ইবাদতের উপরে ভিত্তি করে আল্লাহ পাক তাকে ওই পরিমাণ নেক আল্লাহ দান করে দিবেন সুবহানাল্লাহ তাহলে তিন কালের মধ্য থেকে কোন কালটা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয় বুঝে থাকলে বলুন তো কোন কালটা জীবন কালটা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয় এ কারণে আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মতেরা সময় পেয়েছো হায়াত পেয়েছো এই জীবন কালটা যেহেতু মূল্যবান হেলায়া দুলায়া এমনিতেই শেষ করে দিও না এটাকে একটু কাজে লাগাও কিসে লাগাও কাজে লাগাও যত বেশি তুমি জীবন কালকে কাজে লাগাইবা ইনশাআল্লাহ আশা করা যায় তোমার ভবিষ্যৎ জীবন বার্ধক্যর যখন চলে আসবে ওই সময় ইবাদতের সেই স্পৃহা থাকবে তবে শক্তি থাকবে না আল্লাহ পাক শক্তি না থাকলেও তোমার জীবন কালের ইবাদতের উপরে ভিত্তি করে আল্লাহ তোমার কোনো আমলে কমাবে না সুবহানাল্লাহ এ কারণে আল্লাহর হাবিব বলেন হে উম্মতেরা তোমরা পাঁচটা বস্তুকে পাঁচটা বস্তু আসার আগে গুরুত্ব দাও এটার মূল্যায়ন করো কয়টা বস্তুকে মূল্যায়ন করো পাঁচটা বস্তুকে কি করো মূল্যায়ন করো এগুলাকে এমনে ছেড়ে দিও না قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বলেন হে উম্মতেরা পাঁচটা বস্তুকে তোমরা মূল্যায়ন করো এক নম্বর বস্তু হলো শাবাবাকা কবলা হারামিকা হে যুবক তুমি তোমার জীবনকালটাকে একটু মূল্যায়ন করো
জীবন কালটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দাও। এই জীবন কালে তুমি একটু ইবাদত ঠিকমতো করার চেষ্টা করো। জীবন কালকে হেলায়া দুলায়া নষ্ট করিও না, কারণ তোমার এই জীবন কালের মূল্য আছে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, হাশরের ময়দান ময়দানে মাহশরে যেই দিন মানুষ পেরেশান অবস্থায় থাকবে, কঠিন অবস্থায় থাকবে, আমার যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা বলেন তো, হাশরের ময়দান এটা কি স্বাভাবিক হবে না অস্বাভাবিক হবে? পাহাড়ি পাড়ে যায়েঙ্গে, পাহাড়ি পাড়ে যায়েঙ্গে, জমি পর জলজলা হোগা, মুহাম্মদ তখত ফর হোগা, আদালত মে খুদা হোগা। সেই হাসরের ময়দান অত্যন্ত কঠিন সময়। এই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে পাঁচটা বিষয়ে প্রশ্ন করবেন। এই পাঁচটা বিষয়ের উত্তর যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এক কদম সামনে আগানোর মতো তার সুযোগ থাকবে না। কয়টা প্রশ্ন? পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াযালু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা ওয়া আন ইলমিহি ফিমা আমিলা বিমাযা আলিমা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মতেরা, হাসরের মাঠে যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এক কদম সামনে বাড়ানোর সুযোগ তোমাকে দেওয়া হবে না। এই পাঁচটা প্রশ্নের মধ্য থেকে একটা প্রশ্ন হবে, হে আমার বান্দারা, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আমি আল্লাহ তোমাকে জীবন কাল নামক একটা কাল দিয়েছি। ও যুবক ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ জীবন কাল নামক একটা কাল দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন তো। ও বৃদ্ধ বাবারা, আপনারা যারা এখন বার্ধক্য পৌঁছিয়া গেছেন, আপনাদের এক সময় শরীরের মধ্যে জওয়ানির যুবকের কারণে শক্তি আগের চেয়ে কম ছিল না বেশি ছিল? এখান থেকে চৌমুহনী বাজার যাবে গাড়ির চিন্তাও তো করে নাই, পাঁচ মিনিটে দৌড়াইয়া চলে গেছে। এখন বৃদ্ধ মুরব্বী, ফজরের নামাজ পড়ার খুব ইচ্ছা, কিন্তু মসজিদে আসতে পারে না, ঘুম থেকে উঠতে গেল আরেকজন তাকে উঠাইয়া দেওয়া লাগে, যখন অজু করতে যায় আরেকজন অজু করাইয়া দিতে হয়। বলেন তো, আগের চেয়ে শক্তি বাড়ছে না কমছে? কইমা গেছে। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, আল্লাহ পাক হাশরের ময়দানে আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল করিমকে জিজ্ঞেস করবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, হে আব্দুল্লাহ, তোমাকে জীবন কাল নামক একটা কাল আমি আল্লাহ দিয়েছিলাম, সেই জীবন কালকে কতটুকু তুমি মূল্যায়ন করেছ? এই জীবন কালের হিসাব দাও। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবন কালের হিসাব দিতে পারবা না, ততক্ষণ পর্যন্ত এক কদম সামনে বাড়ানোর তোমাকে সুযোগ দেওয়া হবে না। ও যুবক ভাইয়েরা, আমরা যারা আজকে জীবন কাল ফাইয়া নিজের খেল তামাশা আর মন মতো চলতেছি, আমাদের কি একবারও আমরা হিসাব মিলাইছি? হাসরের মাঠে আমাকে আপনাকে এই জীবন কালের হিসাব দিতে হবে। আর এফ রুমি রহমতুল্লাহ আলাই ছোট্ট একটা ঘটনা লেখেন, এক বৃদ্ধ রাস্তায় চলতেছে কুজা হয়ে বাঁকা হইয়া, 80 বছরের বুড়া এখন রাস্তায় চলে হাতে একটা লাঠি,
লাঠির উপরে ভর করে বাঁকা হইয়া কুজা হইয়া চলতে আছে। দেখা একটা যুবকের সাথে, বয়স 15 থেকে 17 বছর। এই যুবক বৃদ্ধ মুরব্বীরে জিজ্ঞাসা করে, জওয়ানে গুপ্তে বা ফিরে দিলা গা, জওয়ানে গুপ্তে বা ফিরে দিলা গা, চেগম কর দি চেগম গাস্তি দরিরা। এই যুবক বৃদ্ধ মুরব্বীকে জিজ্ঞাসা করে, মুত মুরব্বী, মানুষ যখন কিছু হারায়া ফেলে তখন কুজা হইয়া বাঁকা হইয়া রাস্তার মধ্যে সে তা খোঁজ করে, আপনি কি হারাইছেন? আপনি যে বাঁকা হইয়া রাস্তার মধ্যে চলতেছেন, মনে হচ্ছে আপনি রাস্তার মধ্যে কিছু হারায়া ফেলছেন, এখন বাঁকা হইয়া ওই হারানো বস্তুটা আপনি খোঁজ করতে আছেন। কে জিজ্ঞেস করে? একটা যুবকে জিজ্ঞেস করে। কাকে? বৃদ্ধ মুরব্বীরে। বৃদ্ধ মুরব্বী জবাব দিচ্ছে, জবাব দে ফিরে খোশ তাকাল্লুম, জবাব দে ফিরে খোশ তাকাল্লুম, জওয়ানিরা দরিরা কর দাম গম। ও যুবক, তুমি যেটা বলতেছো আমি কিছু হারাই ফেলছি, হ্যাঁ আমি হারাই ফেলছি, এই রাস্তা দিয়ে আমি কত চলাফেরা করেছি, আমি এই পণ্ডিত বাজার কত বেশি আসা যাওয়া করেছি, দৈনিক কতবার আসা যাওয়া করেছি, এখন একবারও আসতে পারি না, লাঠির উপর বর করা ছাড়া আমি আসতে পারি না, আরেকজন রাহবর আমার লাগে, আমি 80টা বছর যে এই রাস্তার অলিতে গলিতে হারাইছি, এখন আমি বাঁকা হইয়া আমি আমার 80 বছরের ওই জওয়ান্তিকালকে আমি খোঁজ করতেছি। আমার ভাইরা বলেন তো, এই বৃদ্ধ মুরব্বী আর জওয়ান কালটাকে কে সে পাবে? জমানা বয়েক হালে রাহতা নেহি, জমানা বয়েক হালে রাহতা নেহি, গুজাস্তা জমানা ফেরাতা নেহি। এই গুজাস্তা কাল, অতীত তো আর ফেরত আসবে না। এই কারণে আমাদের যুবক ভাইয়েরা ও মুরব্বীরা, আমাদের এই জীবনকালটাকে আল্লাহ পাকের ফরমান মতো, আল্লাহ পাকের নির্দেশ মতো চালাইতে হবে কি হবে না। আমার ভাইয়েরা, যারা এই জীবনকালের হেফাজত করেছে, জীবনকালটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছে, আল্লাহ পাক কি তাদের উপর খুশি হয়েছেন নাকি নারাজ হয়েছেন? দুনিয়াতেও আল্লাহ পাক খুশি হয়েছেন, পরকালেও আল্লাহ পাক তাদের উপর খুশি থাকবেন। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, সাবাতুন ইউযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, হে উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে 7 প্রকারের লোককে আল্লাহ পাক আপন কুদরতি আরশের নিচে ছায়া দিবে। কয় প্রকারের লোককে? 7 প্রকারের লোককে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো গাছের ছায়া, ঘরের ছায়া বলতে কিচ্ছু থাকবে না, ওই কঠিন মুহূর্তে কয় প্রকারের লোককে আরশের নিচে ছায়া দিবেন সকলে বলেন তো, কয় প্রকার? 7 প্রকার। 7 প্রকার সবগুলো বলা আমার উদ্দেশ্য না। তন্মধ্য হইতে 1 প্রকার হল ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার জওয়ানকালে আল্লাহর ইবাদতে কাটাইছে, ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাশরের মাঠে আল্লাহ পাক আপন কুদরতি আরশের নিচে ছায়া দিবেন। আমার যুবক ভাইয়েরা, যারা জওয়ানতিকালে আল্লাহর ইবাদতে কাটায়, এদের প্রশংসা করতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে কাহাফের মধ্যে একটা ঘটনা নিয়ে এসেছেন, যেই যুবকরা জওয়ানকালটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছে, আল্লাহর জন্য জওয়ান্তিকালকে ওয়াকফ করে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে গেছেন, এমন একটা ঘটনা আল্লাহ পাক সূরায়ে কাহাফের মধ্যে বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা বলেন তো, আল্লাহ পাক যেই ঘটনাটা বলেন, এই ঘটনার মধ্যে কিঞ্চিত পরিমাণেরও মিথ্যার সম্ভাবনা আছে নাকি? আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যা
সংমিশ্রণ নাই, আল্লাহ পাক যা বলেন সব সত্য না মিথ্যা। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন আমার চেয়ে সত্যবাদী আর কেউ নাই। সুবহানাল্লাহ, সবচেয়ে সত্যবাদী কে? আর কোরআনে যে ঘটনা বিব্রত হয় এই ঘটনার মধ্যে কোনো সন্দেহ আছে? কারণ কোরআন তো হলো আফজলে জুমলা কুতুব কোরআনে মাস, আফজলে জুম লা কুতুব কোরআনে মাস, আকালামে রওশন ফাকে খুদাস। আসমান থেকে যতগুলা গ্রন্থ আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন সব গ্রন্থের মধ্যে হইতে শ্রেষ্ঠ গ্রন্থের নাম আল কোরআন। সুবহানাল্লাহ, এই কালামে জিন্দা কোরআনে হাকিম, এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদীম। আমার ভাইরা, সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক কিছু যুবকের ঘটনা বর্ণনা করেন, যেই যুব আল্লাহর জন্য নিজের জওয়ান কালটাকে ওয়াকফ করে দিয়েছেন। এদের প্রশংসা করতে গিয়া আল্লাহ পাক সূরায়ে কাহফের মধ্যে ঘটনাটা বর্ণনা করেন। সুবহানাল্লাহ, আমার ভাইয়েরা, ঘটনাটা আপনি, আমি আপনাদেরকে একটু শুনাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে যেই নবী দুনিয়াতে আসছেন উনার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের রফে সামায়ের, আসমানে উঠাই নেওয়া 570 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। এই 570 বছরের মধ্যে নবী না থাকার কারণে মানুষগুলার মধ্যে গোমরাহির ছায়ালাভ দিন দিন বাড়ছে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফেজ ইবনে কাসীর রহমতুল্লাহ আলাই লিখেন, তৎকালীন পৃথিবী, তৎকালীন রাষ্ট্র, রাষ্ট্রের নাম হলো রোম। এই রোম দেশের একটা উপদেশ ছিল যার নাম হলো আফসোস। শহরটার নাম কি বলছি? আফসোস নামক শহর। তাফসীর ইবনে কাসীরে আল্লামা হাফেজ ইবনে কাসীর লেখেন, এই আফসোস নামক শহরে একজন বাদশা ছিলেন, সেই বাদশার নাম দিকিয়ানুস। কি নাম বলছি? বাদশা দিকিয়ানুস। উনি আফসোস নামক ওই শহরের প্রধানমন্ত্রী ছিলেন। আর এই বাদশা মুসলমান ছিল না, মুসলমানদেরকে সহ্য করত না, সে ছিল মূর্তি পূজক, মূর্তি পূজা করত এবং সবাইকে মূর্তি পূজার জন্য আহ্বান করত। একবার বাদশা এলান করে দিয়েছে আমার এই আফসোস নামক শহরে কেউ মূর্তি পূজা ছাড়া থাকতে পারবে না, সবাইকে মূর্তি পূজা করতেই হবে। নির্দেশটা কার পক্ষ থেকে বলেন? সবাই বলেন তো, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। তৎকালীন ওই আফসোস নামক শহরে কিছু যুবক বসবাস করত, এরা হযরত ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে কিছু রাহেব ছিল। এদের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এরা ভিতরে ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান আনয়ন করেছে, কিন্তু তাদের এই খবরটা আর কেউ জানে না। ঈমানের কথা তারা দিলের মধ্যে জায়গা দিয়েছে, আর কাউকে বুঝতে দেয় নাই। বাদশা যখন এলান করে দিল আমার এই আফসোস নামক শহরের মধ্যে আমার অনুগত ব্যক্তিরা ছাড়া আর কেউ থাকতে পারবে না, বাদশার এই এলান শুনিয়া সবাই বাদশার মুত্তাবে হয়ে গেছে, বাদশার কথা মান নেওয়ালা হয়ে গেছে।
এক পর্যায়ে বাদশা একদিন এলান করলেন, আগামী অমুক তারিখে আমার এই আফসোস নামক শহরের মধ্যে যত মানুষ বসবাস করে সবাই সেখানে যেতে হবে, অমুক জায়গার মধ্যে একটা মেলা হবে, উৎসব হবে, মনে করেন একটা পূজা হবে, ওই পূজার মধ্যে আমার এই এলাকার সবাই উপস্থিত থাকতে হবে। নির্দেশটা কার বলেন? বাদশার নির্দেশ। বাদশার এই নির্দেশটা মুহূর্তের মধ্যে ছড়াইয়া পড়ল, সবার কানের ভিতরে পৌঁছিয়া গেছে। বাদশা নির্দেশ করেছে সবাইকে অমুক দিন অমুক এলাকার মধ্যে যাওয়ার জন্য, সেখানে গিয়া মূর্তি পূজা করতে হবে। আমার যুবক ভাইয়েরা, এই কয়েকটা বালক, এরা যুবক, এরাও বাধ্য অবাধ্য হইয়া এরাও বাচ্চা ওই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে মূর্তির পূজা করা হয় ওই জায়গার মধ্যে তারা উপস্থিত হইছে। উপস্থিত যে হইছে তারা ইচ্ছাই না অনিচ্ছায়, অনিচ্ছায় উপস্থিত হইছে। উপস্থিত হওয়ার পরে দেখা গেল যত মানুষ সেখানের মধ্যে আছে সবাই মূর্তির পূজা করতে আসে, মূর্তির সামনে সেজদা দিতে আসে। হঠাৎ করে ওই যুবকদের মধ্য থেকে একটা যুবক, তার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় চলে আসছে, আমি এমন একটা জায়গার মধ্যে আসলাম যেই জায়গার মধ্যে কেউ আল্লাহরে মানে না, না আমি এই জায়গার মধ্যে থাকব না। এই কথা চিন্তা করিয়া এই যুবকটা সেখান থেকে উঠিয়া হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে একটা গাছ পেলেন, এই গাছের ছায়ার মধ্যে যুবকটা বসে গেলেন, আর কারো সাথে তার কোনো কথাবার্তা নাই, নিজে নিজে এই যুবক এখানে বসা গেলেন। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাই লিখতেছেন, কিছুক্ষণ পর আরেকটা যুবক, সেও ওই মূর্তি পূজা বাদ দিয়া আস্তে আস্তে ওই গাছের নিচে আইসা বসে গেল, কিন্তু কারো সাথে কারো কোনো কথাবার্তা নাই। আরো কিছুক্ষণ পরে আরেকটা যুবক আইসা সেখানে বসে গেল। এইভাবে হইতে হইতে সাতটা যুবক এখানে আইসা বসছে, সাতজন যুবক এখানে আইসা বসছে, সাতজন যুবক একজনের সাথে আরেকজনের কোনো কথাবার্তা নাই, কেউ কাউকে চিনে না। হইতে হইতে প্রথমজন দ্বিতীয় জনকে জিজ্ঞেস করে, ভাই তুমি এখানে কেন আসলা? দ্বিতীয় জন বলতেছে, আপনি কেন আসছেন আগে সেটা বলেন, তারপরে আমি আমার কথা বলবো। এবার প্রথমজন বলতেছে, ভাই আমি এই কারণে এখানের মধ্যে আসছি, আমি দেখতে পেলাম পুরা দুনিয়ার মানুষ সবাই, আমাদের এই এলাকার সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়া, যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, চন্দ্র সূর্য বানাইছেন, সেই আল্লাহ পাককে বাদ দিয়া এরা মূর্তি পূজা করতে আসে। মূর্তির সামনে তারা তাদের সম্মানিত কপালটাকে ঠেকাই দিতে আসে। আমি এই কারণে চিন্তা করতে লাগলাম যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওই আল্লাহ ছাড়া কাউকে পূজা করা যাবে না, তাই আমি ওই পূজা মণ্ডল থেকে চলিয়া এখানের মধ্যে নিরাপদ একটা আশ্রয়স্থলে চলে আসছি। দ্বিতীয় লোকটাও বলে, ভাই তুমি যেই কারণে আসছো আমিও ভিন্ন কোনো কারণে আসি নাই, আমিও একই কারণে এখানে আসছি। সুবহানাল্লাহ, জুমলা আলম আজমা দরখা বেসুদ আসে তে রব্বাহারে রব্বে তা বেসুদ খুদা কিয়া দেখাই তো কত হামারি মুসল্লা হে হামারি তখতে সাগি। ও যুবক ভাইরা, এই সাতটা যুবক এরপরে পরস্পরে পরিচিত হলেন, একে অন্যের সাথে আলোচনা করতে করতে এক পর্যায়ে এটাই সিদ্ধান্ত হলো, সাতজন যুবক এখানের মধ্যে যারা আসছেন সবার একটাই তামান্না, মানুষ কেন আল্লাহ পাকের গোলামি বাদ দিয়া মূর্তির সামনে পূজা করতে আসে, আমরা মূর্তি পূজা করব না, আমরা ইবাদত করব, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসারুল্লাহ। আমার ভাইয়েরা, তাফসীরের কিতাবের মধ্যে এই সাতটা যুবকের নাম লিখছে, সাতজন যুবকের একজনের নাম মারনুস, আরেকজনের নাম বারনুস, আরেকজনের নাম শাহজানুস,
আরেকজনের নাম কাফাস্তা তয়স আরেকজনের নাম তামলিখা আরেকজনের নাম মাসলিনা আরেকজনের নাম মেক্সালমিনা এই সাতজন যুবক এই জায়গার মধ্যে একসাথ হইয়া এবার চিন্তা করতে লাগলেন এই পুরা আফসোস নামক শহরের মধ্যে আমরা ছাড়া আল্লাহর গোলামী করনেওয়ালা তো আর কেউ নাই কিন্তু আমরা এই জায়গার মধ্যে বসবাস করলে বেদিনরা যখন আমাদের সম্পর্কে জানতে পারবে তখন তারা তো আর সহ্য করবে না তখন তারা আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করবে কি করা যায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো আমরা আমাদের শহরের মধ্যে বসবাস করব ঠিক কিন্তু আমাদের ঈমানই হালকা আমরা মনে মনে রাখব দুনিয়ার কাউকে বুঝতে দিব না আমার মুসলমান ভাইয়েরা যদিও এটা সিদ্ধান্ত হইছে কিন্তু এখান থেকে যাওয়ার পর তারা দিলের মধ্যে যেহেতু নামে উঁচু বরজবান মিরাওয়াত নামে উঁচু বরজবান মিরাওয়াত হারবুনে মুআজাসাল জুয়ে সওয়াত বুয়ে আদিল বরচুপর আমি সওয়াত ই জবারা জুমলা হায়রা আমি সওয়াত ও যুবক ভাইয়েরা যেহেতু তাদের দিলের ভিতরে আল্লাহ পাকের নামটা বৈশা গেছে এখন দুনিয়ার কোনো মানুষকে ভয় পাওয়ার আর টাইম আছে কথা বলেন টাইম আছে নাকি হামনে হি ডরতে হে ফাসে হামনে হি ডরতে হে ফাসে ফাজের ও বদকার সে হামনে হি ডরতে হে ফাসে ফাজের ও বদকার সে হাই তাল্লুক হামকো সাদত খালেদ সালমান সে আমার মুসলমান ভাইয়েরা এই যুবকগুলো এখন বাড়িতে চলে গেল বাড়িতে যাইয়া যেই কোনো কাজ করে মুখের মধ্যে আল্লাহর নাম যেই কোনো কাজ করে আল্লাহর নাম বলিয়া কাজ শুরু করে অন্যান্য মানুষের দৃষ্টিগোচর হয়েছে নজর পড়ছে এরে আমরা অন্যান্য কাজ শুরু করতে আমাদের মূর্তির নামে শুরু করি আর এই যুবকগুলা কি শুরু করছে এরা আমাদের মূর্তির নাম বাদ দিয়া যেন কার নাম জপে আমরা তো তারে চিনি না চিনবে কোথেকে চিনার যদি চেষ্টা করে তাহলে না চিনবে কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনার চেষ্টা করতে হবে না আর চেষ্টা করলে সহজ কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে হলে একেবারে সহজ না আরে শামস কমর সুরখ জমি আঞ্জম আখতার শামস কমর সুরখ জমি আঞ্জম আখতার দস্তা জবল ওয়াদিও সহরা ও সমন্দর মোর মলখ তাম তর তৈর কবুতর শাম সে হর জুলমত সু আহমর আসফার গুলজার গুলাবুর কে সজর কেসনে বানায়া গুলজার গুলাবুর কে সজর কেসনে বানায়া তালেব মায়ুসি কাহুই সব জেসনে বানায়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার যুবক ভাইয়েরা এই যুবকরা এখন আর দিলের মধ্যে ঈমানের কথা গোপন রাখতে পারে না যেই কোনো কাজ করে না কেন আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করে এই দৃশ্যটা আর কারো সামনে অস্পষ্ট রয় নাই বাচ্চার গোয়েন্দা যারা আছে এই গোয়েন্দা বাহিনীর কাছে এই রিপোর্টটা চলে গেল এই সাতজন যুবক আমাদের আফসোস নামক শহরের মধ্যে বসবাস করে এই যুবকরা কাকে যেন ডাকে আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহর নাম উচ্চারণ করতে কি বলেন মজা আছে না নাই নামে উঁচু বর জবান মিরাওয়াত নামে উঁচু বর জবান মিরাওয়াত হারবুনে মু
আমার যুবক ভাইরা কবি বলেন যখন আল্লাহর নামটা মুখে দি কবুলতেছে আমাদের মুখটা যেন আল্লাহর নাম পাওয়ার কারণে আমাদের মুখটা লজ্জত আমাদের মুখটা মিষ্টি খাইলে যেরকম মিষ্টি হয়ে যায় আমাদের মুখটা আল্লাহর নাম উচ্চারণ করলে এর থেকে আরো বেশি মিষ্টিন্নতা অবলম্বন করে সুবহানাল্লাহ যুবক ভাইরা এই যুবকগুলা আল্লাহ পাকের নাম নিয়ে চলাফেরা করে বাদশার কানে গোয়েন্দা বাহিনী খবর দিল এই সাতজন যুবক আফসোস নামক শহরে বসবাস করে এরা আপনারে মানে না এরা কোন আল্লাহর নাম নিয়ে তারা চলাফেরা করতেছে আল্লাহর নাম উচ্চারণ করতেছে আল্লাহর নাম উচ্চারণ করতেছে বাদশা এদেরকে আপনি কিছুই করতে হবে বাদশা এই লোকগুলার এখন ডাকলো আমার যুবক ভাইরা যখন এই সাতজন ব্যক্তিকে বাদশার সামনে উপস্থিত করা হলো বাদশার সামনে উপস্থিত করার পরে বাদশা এখন জিজ্ঞেস করতেছে তোমরা কারা এই দেশের মধ্যে তো আমার আইন চলে এই রাষ্ট্রটা আমার আইনে পরিচালিত হয় তোমরা নাকি আমার কথা মানো না তোমাদের জবানে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ কথাটি সত্য কিনা এই সাতজন যুবক বলতেছে বাচ্চা ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ও বাচ্চা আপনাকে ভয় করার কোনো আমাদের পরোয়া করি না হাম নাকি ডরতে গে ফাসেক ফাজের ও বদকার সে হাই তাআল্লুক হামকো সাদত খালেদ সালমান সে বাচ্চা আমরা তো আপনার উপর ঈমান আনি নাই আমরা এমন একজন সত্তার উপরে ঈমান এনেছি খোদায়ে কে হ্যায় কোই উসসা নেহি কেসি কা মে মেসা জি উসকা নেহি নেহি উসকি কুছ এব তেদা ইনতেহা সদা সে হ্যায় আওর রহেগা সদা উসি নে বানায়া হ্যায় সারা জাহা ইয়ে চাঁদ আর সূরজ জমি আসমা হামে উসনে মিট্টি সে ফায়দা কিয়া জো কুছ হামকো দরকার থা সব দিয়া জো কুছ হামকো দরকার থা সব দিয়া ও বাদশা আপনারে আমরা ভয় করি না আল্লাহ পাকের উপর ঈমান আনয়ন করেছি কি করবেন আমার যুবক ভাইরা সময় শেষ হওয়ার কারণে আর সামনের দিকে যেতে পারলাম না এই যুবকগণ যুবক অবস্থায় জওয়ানকালে আল্লাহ পাকের উপরে আল্লাহ পাকের উপর ঈমান নিয়ে এসেছেন আল্লাহ পাকের উপর ঈমান নিয়ে আসার কারণে আল্লাহ পাক এই সাতটা যুবকের উপরে সন্তুষ্ট হয়ে গেছে সুবহানাল্লাহ এই কারণে আল্লাহর হাবিব বলেন উম্মতেরা তোমরা জওয়ানকালটাকে গুরুত্ব দাও জওয়ানকালটাকে একটু প্রাধান্য দাও কারণ যদি জওয়ানকালকে তুমি প্রাধান্য দাও কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাক তোমাকে আরশের নিচে ছায়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জওয়ানকালকে হেফাজত করে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু